Assalamu alaikum viewers, welcome to Food Family. Food Family by Mahmuda. আজ আমি বানাবো দুধ চা। যদিও দুধ চা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না, তারপরে আমরা মাঝে সাঝে একটু খেয়ে থাকি, তাই আমি দুধ চায়ের সহজ রেসিপিটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি এখানে এক কাপ পানি নিব এবং এক কাপ থেকে একটু বেশি নিব, কারণ আমার এটা যখন জাল হবে সেই অতিরিক্ত পানিটুকু বাষ্প হয়ে যাবে। দুধ চা বানানোর দুইটা পদ্ধতি আছে, আমি আজ একটা দেখাচ্ছি এবং নেক্সট ভিডিওতে আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দেব। তবে এই দুধ চা না খাওয়াই ভালো, এবং যদিও খেতে হয় এই পদ্ধতিটাই উত্তম, কারণ এখানে চুলাতে চায়ের পাতা এবং দুধ চিনি একসাথে জাল দেওয়া হচ্ছে না, এতে ক্ষতিকারক প্রভাবটা কম পড়ছে। কিন্তু যেই চাটাতে চায়ের পাতা এবং চিনি একসাথে চুলাতে জাল দেওয়া হয় সেটা আমি শুনেছি ক্ষতি হয়, কিন্তু আমি পারফেক্ট রিজনটা জানি না। এবার আমি এক কাপ চায়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ, এটা হচ্ছে আমার চায়ের চামচে চা পাতি। আমি এখানে ইস্পাহানি মির্জাপুরের চাটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এবার এটা ভালো করে আমার জাল দিতে হবে, ভালো করে আঁচ করে নেব, একটু ঢুলিয়ে দিচ্ছি যাতে চা পাতাটা সব দিক থেকে বলক আসে। আমি চা একটু লিকার বেশি খাই, বেশি বলতে সামান্য বেশি খাই, তাই আমি 2 চামচ দিয়েছি। আপনারা আরও বেশি খেতে চান তাহলে 2.5 চামচ দেবেন, তবে 2 চামচে কম দিলে চাটা মজা হবে না। এবার আমি একটা কাপ নিব, কাপে আমি এখানে ঠিক 1 চামচ চিনি এবং 1 চামচ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ডানোর দুধটা ইউজ করেছি, চিনি 1 চামচ দিয়েছি, কারণ আমি 1 কাপ চায়ে 1 চামচ চিনি খেয়ে থাকি, আপনারা কম বেশি হলে সেটা চেঞ্জ করে নেবেন। এবং দুধ এবং চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, না হয় সরাসরি দুধের মধ্যে আমি যদি চায়ের লিকারটা ঢেলে দিই দুধটা একটু জমাট বেঁধে আসবে, এবং এটা যদি চিনির সাথে আমি একটু মিক্সড করে দিই সেই জমাটটা বাঁধবে না। তাই আমি চিনি এবং দুধ একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এবার আমি আমার চায়ের লিকারটা ঢেলে নিব, দেখতেই পাচ্ছেন আমার চাটা খুব ভালো লিকার হয়েছে, এবং সাথে সাথে এটাকে আমি মিক্সড করে নিব, না হয় ডানু দুধটা জমাট বেঁধে যেতে পারে বেশি গরম পানি পেয়ে। চা খুবই সিম্পল, সর্বোচ্চ 2.5 থেকে 3 মিনিটের মধ্যে চা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। এখানে আমি ভিডিও করার স্বার্থে হয়তো আমার একটু সময় বেশি লেগেছে, হয়ে গেছে আমার দুধ চা, লিকারটা খুব দারুণ হয়েছে। ভিডিওটি দেখে ভালো লাগবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইকস এন্ড কমেন্টস।